জানুয়ারিতেই ভারত করোনা ভ্যাকসিনের দশ কোটি ডোজ পাবে আর এই ভ্যাকসিনের দাম পড়বে এক হাজার রুপি এই আশাবাদ জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী চলতি সপ্তাহে ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের ছাড়পত্র দেবে যুক্তরাজ্য এদিকে রাশিয়ার মস্কোতে একদিনে সর্বোচ্চ পঁচিশ হাজারের বেশি আক্রান্ত হাঙ্গেরিতে রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত পাঁচ কোটি পঁচানব্বই লাখ ছাড়িয়েছে মৃত্যু ১৪ লাখের বেশি সুস্থ হয়েছেন প্রায় চার কোটি এগারো লাখ মানুষ স্বাগত চ্যানেলায় অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর আজ চব্বিশ নভেম্বর মঙ্গলবার দেশে করোনা ভাইরাস শনাক্তের একশো বাষট্টিতম দিন এবং লকডাউন ছাড়া একশো বিরাশিতম তম দিন আজও একশো সতেরোটি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে চব্বিশ ঘন্টায় হটলাইনে কল এসেছে তিন হাজার ছশো নিরানব্বইটি এ নিয়ে মোট কল দুই কোটি সাতাশ লাখ বিরানব্বই হাজার একশো চব্বিশটি চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে পনেরো হাজার দুশো পঁয়ষট্টিটি এ সময় নমুনা পরীক্ষা হয়েছে পনেরো হাজার আঠারোটি এ নিয়ে মোট নমুনা পরীক্ষা ছাব্বিশ লাখ আশি হাজার একশো ঊনপঞ্চাশটি চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার দুশো তিরিশটি এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত চার লাখ একান্ন হাজার নশো নব্বইটি চব্বিশ ঘন্টায় শনাক্তের হার চোদ্দ দশমিক আট পাঁচ শতাংশ পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত ষোলো দশমিক আট ছয় শতাংশ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দুই হাজার দুশো ছেষট্টি জন এ পর্যন্ত মোট সুস্থ তিন লাখ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার একাশি দশমিক এক সাত শতাংশ চব্বিশ ঘন্টায় মারা গেছেন বত্রিশ জন এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বমোট মৃত্যু ছয় হাজার চারশো আটচল্লিশ জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন আটাত্তর হাজার ছশো পঁয়ষট্টি জন লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় পুরুষ মারা গেছেন পঁচিশ জন এবং নারী মারা গেছেন সাতজন এখন পর্যন্ত বাংলাদেশে এ নিয়ে করোনাভাইরাসে মোট পুরুষ মারা গেছেন চার হাজার নশো পঞ্চান্ন জন এবং নারী মারা গেছেন এক হাজার চারশো তিরানব্বই জন বয়স বিবেচনায় মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী একজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী সাত জন একান্ন থেকে ষাট বছর বয়সী পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৯ উনিশ জন মারা গেছেন গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে মারা গেছেন একত্রিশ জন এবং বাড়িতে মারা গেছেন একজন মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে চব্বিশ জন চট্টগ্রামে চারজন রাজশাহী বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন গত চব্বিশ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন দুশো জন এ সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন একশো জন বর্তমানে মোট আইসোলেশনে আছেন বারো হাজার পাঁচশো তেতাল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত আছেন নয়শো চারজন এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন আটশো জন বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন চল্লিশ হাজার চোদ্দো জন এই ছিল আজকের করোনা আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকতে অবশ্যই বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন আল্লাহ হাফেজ